নমস্কার, অমৃত কাহিনী আবারও হাজির হয়েছে নতুন একটি কাহিনীর সাথে। কলকাতার বউবাজার অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা ফিরিঙ্গি কালীবাড়ি নামে বিশেষ পরিচিত। কিন্তু কেন কালী মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি হলো জানেন কি? আসুন আজ জানি সেই কাহিনী এবং মন্দির স্থাপনের কাহিনী। কাহিনীটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে মা কালীর নাম নিয়ে শুরু করি আজকের অমৃত কাহিনীটি। ফিরিঙ্গি কালীবাড়ির ইতিহাস থেকে জানা যায়, কলকাতায় আগে ভাগীরথী নদী এবং ভাগীরথী নদী থেকে তৈরি কিছু খাল দিয়ে পরিবেষ্টিত অরণ্য সংকুল অঞ্চল ছিল, আর সেখানেই পাতার ছাউনিতে দেবাদিদেব, মহাদেব ও মা শীতলার এক মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। জানা যায় পরবর্তী সময় 1437 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর অদূরেই একটি শ্মশানের মধ্যে মাটির কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তখনও মন্দির প্রতিষ্ঠা হয়নি। তবে ফিরিঙ্গি কালীবাড়ির সঠিক প্রতিষ্ঠাকাল সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না। কেবল মন্দিরের সামনের দেওয়াল ফলকে লেখা আছে ওম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী, স্থাপিত 905 সাল। আর এর থেকেই অনুমান করা হয় যে মন্দিরটি 905 বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল। জানা যায় পরবর্তী সময়ে 1820 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দে পর্যন্ত মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে ছিলেন শ্রীমন্ত পুরোহিত, যিনি নিঃসন্তান হওয়ার দরুন 1880 সালে পোলাবার বন্দ্যোপাধ্যায় পরিবারের শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে মাত্র 60 টাকায় দেবোত্তর সম্পত্তি হিসেবে মন্দিরটি বিক্রি করে দেন। আর এই বন্দ্যোপাধ্যায় পরিবারই আজ মন্দিরের সেবায়ত হিসেবে মন্দিরের সাথে যুক্ত আছেন। এই ছিল মন্দির ও মা কালীর মূর্তি স্থাপনের কাহিনী। আসুন এবার জানি ফিরিঙ্গি কালীবাড়ির নাম সংক্রান্ত কাহিনী। ফিরিঙ্গি কালীবাড়িতে প্রতিষ্ঠিত কালী মূর্তিটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী নামে পূজিতা হন। সে সময় মন্দিরে দেখাশোনা করতেন বিধবা প্রমীলা দেবী। পরবর্তী সময় পর্তুগিজ বংশোদ্ভূত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে এই মন্দিরে যাতায়াত শুরু করেন। অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি ছিলেন প্রথম ইউরোপীয় বাংলা ভাষার কবিয়াল, তিনি পশ্চিমবঙ্গের ফরাসডাঙ্গা নামক অঞ্চলে বাস করতেন। প্রথম দিকের তার বাংলা গানগুলির বাঁধনদার ছিলেন গোরখনাথ। পরবর্তী সময় অ্যান্টনি ফিরিঙ্গি নিজেই গান বাদ্যে পারদর্শী হন। জানা যায় তিনি ভালোবেসে গান গাইতেন, আর জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে তার গানে মানুষ ও মানবতার কথা পাওয়া যেত। তার অন্যতম জনপ্রিয় একটি গান হল সাধন ভজন জানিনে মা যেতে তো ফিরিঙ্গি। আর অ্যান্টনি ফিরিঙ্গির নাম থেকেই পরবর্তী সময় লোকমুখে এই মন্দিরের কালী মূর্তিটির নাম হয় ফিরিঙ্গি কালী, এবং মন্দিরটি ফিরিঙ্গি কালীবাড়ি নামেই পরিচিত হয়। ফিরিঙ্গি কালীবাড়ি একটি চাঁদনি স্থাপত্যের মন্দির। মন্দিরটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। মন্দিরের কালী মূর্তিটি মাটির তৈরি, যা প্রায় 5.5 ফুট লম্বা সবাসনা ত্রিনয়না মূর্তি। কালী মূর্তি ছাড়াও মন্দিরে আছেন শীতলা, মনসা, দুর্গা, শিব ও নারায়ণের মূর্তি। আর মন্দিরে প্রতি অমাবস্যায় কালী পুজো এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করা হয়। এই ছিল আমাদের আজকের কাহিনী, ফিরিঙ্গি কালীবাড়ির কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? অবশ্যই তা আমাদের জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী। ফিরে আসবো আমরা অন্য কোনো দিন, সঙ্গে আনবো অন্য কোনো কাহিনী। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার।